দশম শ্রেণী গণিত মোরাল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন উত্তরপত্র নিচের প্রশ্নগুলির উত্তর লেখ এক নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউএস প্রশ্ন একের এক যদি এ ভ্যারিস বি হয় তাহলে উত্তর হবে অপশান ডি এ স্কোয়ার ভ্যারিস বি স্কোয়ার প্রশ্ন একের দুই উত্তর হবে অপশান বি তিন টাকা প্রশ্ন একের তিন উত্তর হবে অপশান ডি তিন সেমি প্রশ্ন একের চার আর বাই টু একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন উত্তর হবে অপশান ডি এক বাই ছয় পায়ার কিউব ঘন একক তোমরা সুন্দর করে লিখে নেবে দুয়ের দাগের সত্য অথবা মিথ্যা লেখো টি অথবা এফ প্রশ্ন দুয়ের এক উত্তর হবে মিথ্যা প্রশ্ন দুয়ের দুই উত্তর হবে মিথ্যা প্রশ্ন দুয়ের তিন উত্তর হবে মিথ্যা প্রশ্ন এর চার উত্তর হবে মিথ্যা তোমরা এফ লিখবে তিনের দাগের শূন্যস্থান পূরণ করো প্রশ্ন তিনের এক উত্তর হবে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল চার হবে প্রশ্ন তিনের দুই উত্তর হবে দুই ইস্টু তিন ইস্টু পাঁচ প্রশ্ন তিনের তিন শূন্যস্থানে এক লিখবে চারের দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন চারের এক এর উত্তর দিয়ে দিলাম তোমরা দেখে দেখে করে নাও প্রশ্ন চারের দুই উত্তর তোমরা দেখে নাও এবং ভালো করে করে নেবে এরপর পাঁচের দাগের উপপাদ্যটি তোমাদের বইয়ের দুশো আট পাতার উপপাদ্য চল্লিশ সুন্দর করে করে নেবে তোমাদের অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে রামেশ টিউটিউবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে ভালো লাগলে লাইক করে দেবে